নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ষোলো আনা বাঙালি আনা চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর পারা যাচ্ছে না। কিন্তু আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আমার বাড়িতে আমি কী কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। চলো তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক। এখন সকাল 9টা বাজে, আমি তার অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে আমার টুকটাক যে কাজগুলো করা, পাম্পে জল ভরা, গেটে জল দেওয়া সব হয়ে গেছে। এবার চলো আজকে দিনটাকে শুরু করা যাক। প্রথমে সকালে বন্ধু আমি একদম লিকার চা দিয়ে দিনটাকে শুরু করি। আমি চায়ে কোন রকম মিষ্টি খাওয়া পছন্দ করি না, সুতরাং চাটা নিই আর দুটো বিস্কুট খাই। আর আমার হাজবেন্ড যেহেতু রাত্রি থেকে কাজ করে, সেই জন্য ওরা ও একটু দেরি করে চা খায় ও শোয়, সেই জন্য আমি সকালবেলা নিজেই এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে চাটা খেয়ে ফেলি। চলো এই যে দেখো, এই যে চা আর দুটো বিস্কুট দিয়ে চা খাবো। আর তার সাথে সাথে চিন্তা করছি আজকে কি রান্না করতে হবে। আজকে রাত্রির জন্য করবো হচ্ছে বন্ধুরা ফুলকপির মাঞ্চুরিয়ান। এখন যা গরম পড়েছে আমি দুপুরেই রান্নাটা করে রেখে দিচ্ছি। আর দুপুরে আমার কালকে ডাল ছিল, বিউলির ডাল আর হচ্ছে একটুখানি ভাত আর মাছ, ব্যাস। চলো তাহলে এখন ফুলকপির একটু মাঞ্চুরিয়ানটা করে নিই। দেখো বন্ধুরা, আমি প্রথমে ফুলকপিটা কেটে গরম জলে একটুখানি নুন দিয়ে ভালো করে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ফুলকপিটা কিন্তু একটু বড় বড় করেই তোমরা কাটবে। আর আমার একটু সেদ্ধটা বেশি করা হয়ে গেছে, ভাপানোটা ওই জন্য একটু নরম হয়ে গেছে। তোমরা বেশিক্ষণ কিন্তু এটা ভাপাবে না। এবার দেখো বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে একটা পেস্ট তৈরি করে নেবো। এই যে এখানে আমি ময়দা নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ একটু ময়দা নিলাম। আমি 4 চামচ থেকে একটু ময়দা সরিয়ে নিলাম, কারণ আমার মনে হলো যে ময়দার পরিমাণটা বেশি হয়েছে, সেগুলো একটু সরিয়ে 3 চামচ মতো নিলাম। এবার আমি এখানে যেগুলো পরপর যে মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এই যে এখানে নিলাম হচ্ছে এই 1 চামচ থেকে একটু কম নিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এই যে একটু দেবো 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, আর দেবো হচ্ছে একটু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা গুলো যা তার আগে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে গুঁড়ো মশলা, গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে ওই ভালো করে ফুলকপিটা যেটা সেদ্ধ করে রেখেছি না, সেটাই যে 1 ছোট চামচে 1 চামচ হলুদ, 1 ছোট চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে সমস্ত দিয়ে এই যে আর একটুখানি এই যে জল, এই জল দিয়ে একটা ভালো করে কিন্তু নরম করে পেস্ট বানিয়ে নেব। ভালো করে পেস্টটা কিন্তু একটু নরম করে ভালো করে গোলাটা বানিয়ে নেব। আর নিয়ে যে ফুলকপিটা আমি সেদ্ধ করে রেখেছি না, সেটা কিন্তু এই যে এরকম পেস্ট যখন এরকম হয়ে যাবে তখন সেই ফুলকপিগুলো এখানে ভালো করে দিয়ে দেব। দিয়ে একটু মাখিয়ে কিন্তু রেখে দেবো, বেশিক্ষণ না, অল্প জাস্ট 5-10 মিনিট মধ্যে মাখিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে ভেজে তুলে নেবে। যে এরকম করে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি, এভাবে কিন্তু ভেজে তুলে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি ওই একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার ওই সাদা তেলই গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে রান্নাটা আমি এবার খুব তাড়াতাড়ি করবো। এই যে 1 চামচ আদা বাটা, এই যে 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দেবো, আর দেবো হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আমি একটুখানি ভালো করে 1-2 মিনিট মতো নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট্ট কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও কিন্তু যে পেঁয়াজ কুচিটা এটাও কিন্তু এখানে দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু খুব সুন্দরই লাগে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, দিয়ে একটুখানি ওই 5-10 মিনিট বা 5 মিনিট মতো একটুখানি নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেবো মানে জাস্ট পেঁয়াজটা যাতে কালারটা যেন একটু গোল্ডেন গোল্ডেন কালারের হয়ে যায় সেই পর্যন্ত একটুখানি কিন্তু নাড়িয়ে নেবো। তোমরা কিন্তু হাই ফ্লেমেও এটাকে নাড়িয়ে নিতে পারো, হাই ফ্লেমে নাড়ালে কিন্তু বারবার করে এভাবে কিন্তু কড়াইটাকে এভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে এভাবে কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে একটুখানি এবার আমি এখানে এই যে ক্যাপসিকাম দিলাম, অল্প ছোট একটুখানি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু অপশনাল, তোমরা ইচ্ছা হলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এই রান্না করা মাঝে মাঝেই আমি ঘরের সমস্ত কাজ যেহেতু ঝাড় দেওয়া এগুলো কিন্তু করে ফেলেছি, করার মাঝে এই রান্নাগুলো করেছি। আর যেহেতু দুপুরে আজকে কালকে রান্না ছিল, সেই জন্য আজকে আর দুপুরে কিছু করলাম না, মাছের ঝোল আর বিউলির ডাল করেছি আর ভাত, আর এটা রাত্রিদের জন্য করে রাখছি। কারণ রাত্রিবেলা গরমকালে আর বেশি গ্যাসের সামনে আসতে ভালো লাগে না, দিনের বেলাও, তাই তবুও আমি
কিন্তু এই গ্যাসে আগেই করে নিই, নিয়ে তারপরে আমি রাত চান ঠান করে নিই, তাহলে আর রাত্রিবেলা আর গ্যাসের সামনে যেতে হয় না। এবার দেখো বন্ধুরা, এখানে সমস্ত হয়ে গেছে, যে ভাজা ভাজার মধ্যে একটু হয়ে গেছে, এবার এখানে আর কিছুই না, শুধু সমস্ত সসগুলো আমি একে একে সব সসগুলো কিন্তু দিয়ে দেবো। আর যে এখানে দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস, ওই 2 থেকে 3 চামচ মতো দেবো হচ্ছে টমেটো সস, সমস্ত সসই দিয়ে দেবো, চিলি সস আর সয়া সস। চিলি সসটাও দেবো হচ্ছে তোমার এই ছোট চামচের 1 চামচ, আর এটা দিচ্ছি সয়া সস, এটা ছোট চামচে 1 চামচ দিলাম, আর চিলি সসও দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ। তোমরা যেরকম ঝাল খাও সেরকমই দেবে, যদি একটু ঝাল বেশি খাও তাহলে চিলি সসের পরিমাণটা বেশি দিতে পারো। এই একটু দিয়ে দিলাম, সমস্ত সসগুলো দিয়ে দিলে, দিয়ে আর কিছুই না, এই যে 2 চামচ আমি দিলাম, এবার দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটু জল ফেলে নিলে দিয়ে কুকুরটা অ্যাড করে দেবো, ব্যাস। তাহলে কিন্তু ফুলকপির মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে যাবে। এই যে এরকম করে দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলো এই যে এবার এখানে এরকম একটু মিশিয়ে নেবো, নিয়েই কিন্তু জল এখানে দিয়ে দেবো। এবার এখানে আমি জলটা দিয়ে দেবো, এই আর জলের মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ওই কর্নফ্লাওয়ার গোলা জলটাই কিন্তু এখানে দিয়ে দেবো। এবং জলে তোমরা যেরকম পরিমাণে ঝোল রাখায়, এটা ফুলকপি মাঞ্চুরে কিন্তু ঝোল বেশি ভালো লাগে না, ওই জন্য কিন্তু ঝোলটা কিন্তু বেশি দেবে না, এই জাস্ট একটু এরকম করে ঝোল দিয়ে দেবে, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এভাবে একটুখানি নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে নিয়ে কিন্তু যে ফুলকপিটা ভিজে রেখেছিলাম যেগুলো সেগুলো এখানে আমি দিয়ে দিলাম, ব্যাস দিয়ে দিলাম। দিয়ে একটুখানি 5-10 মিনিট মতো একটু নাড়িয়ে নিয়ে ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো, ব্যাস 5 মিনিট মতো রেখে দেবো। সেদ্ধ তো আমার কড়াই ছিল, তবুও জাস্ট একটু ঝোলটা টেনে নেওয়ার মতো 5 মিনিট মতো রেখে দেবো, তাহলে কিন্তু ফুলকপির মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে যাবে। এবং এটা কিন্তু রাত্রে গরম গরম রুটির পরোটা সাথে খেতে খুব ভালো লাগে, গরমকালে রুটির সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার হাজবেন্ড এখন একটু রাত্রে রুটি খায়, সেই জন্য রুটি মানে ফুলকপি দিয়ে করছে, আর আমি তো ভাতের মতো জল ঢেলে রাত্রেবেলায় জল ঢেলা ভাতই এখন খাচ্ছি, সেই জন্য ওর জন্য এই ফুলকপির মাঞ্চুরিয়ানটা তৈরি করে ফেলেছে। হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান, এটা দিয়ে রাত্রে হয়ে যাবে, আর আমার জন্য তো জল ঢেলা ভাত থেকেই গেল। এবার চলো বন্ধুরা, এবার আমি ঘরে একটা কাজগুলো করে ফেলি, সেগুলো হচ্ছে দেখো ঘরের বিছানাটা এরকম আছে, এবার ঘরের বিছানাটা চলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। আমার ঘর হচ্ছে প্রচন্ড অগোছালো, তোমাদের কার কার ঘর অগোছালো আমাকে অবশ্যই জানিও, মানে আমি সব সাজিয়ে রাখি আর ও সব সাজানো নষ্ট করতে পারে, মানে আগেই সব নষ্ট হয়ে যায় সাজানো, সেই জন্য ও হচ্ছে ভীষণ অগোছালো। সেই জন্য আমাকে দেখো আমি সব বিছানা চাদর ফাদর চেঞ্জ করে সুন্দর করে কিন্তু ঘরটা বিছানাটাকে পেতে ফেলেছি, বিছানা পরিষ্কার থাকলে আমার খুব মন ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু সবসময় বিছানা চাদর পরিষ্কার করে রাখতেই ভালোবাসি। এই দেখো একদম দেখো বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম, তাও আজকে আমি একটা অ্যামাজন থেকে জুতো অর্ডার করেছিলাম, সেটা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা উচিত, যে তোমরাও দেখো কেমন লাগে। এই দেখো এই জুতোটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, এই যে এটা এটা এখানটা খুব সুন্দর, বেশ একটা এরকম স্টোনের এই যে কাজ করা আছে খুব সুন্দর, আর এরকম বেশ নট 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 ডিজাইন আছে, এইভাবে পরার এটা দাম নিয়েছে 340 টাকা মত, 340 টাকা। এই যে এরকম হিলটা বেশি উঁচু না, একদম নিচু, কারণ আমি তো বেশি হিল পরি না, সেই জন্য এই যে হিলটা একদম নিচু নিয়েছি এই যে এরকম, আর এই যে জুতোটা খুব সুন্দর নট নট নটের কাজ করা আছে, এটা 340 টাকা মতো দাম নিয়েছে। যদি তোমাদের পছন্দ আমায় বলতে পারো, আমি কিন্তু অ্যামাজনের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, এবং তোমরাও কিন্তু এই জুতোটা অবশ্যই পারচেস করতে পারো। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আর দুপুরের পর কিছু শ্যুট করিনি, প্রচণ্ড গরম আর ভালো লাগছিল না কিছু শ্যুট করতে। আজকে দুপুরে আমি ভাত আর বিউলির ডাল আর মাছ খেয়েছি, ওই জন্য আর কিছু শ্যুট করিনি। এবার আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, হয়ে যাচ্ছে মুদিখানা, মুদিখানা থেকে ঘুরে এসে তোমাদের সবার সাথে কথা হবে, আর টুকটাক যা যা মুদিখানা সব আমাকেই তো করতে হয়, সেই জন্য যাই গিয়ে মুদিখানা ঘুরে আসি আর তোমাদের সাথে আবার এসে কথা বলবো। বন্ধুরা বাজার থেকে ঘুরে চলে এসেছি, এবার বাজারে বিশেষ কিছু পাইনি, যে কটা মুদিখানা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে এসেছি। এবার তোমাদেরকে একজনের সাথে দেখা করাবো সারাদিনের ভিডিওতে, তাকে একবার তো দেখা উচিতই, চলো তাকে দেখে নেওয়া যাক। এই দেখো বন্ধুরা, সোনা অনেক গরমে খুব ক্লান্ত হয়ে পড়েছে, ওই এতক্ষণে ঘরের মধ্যে এসছে, সে এবারে খুব একটু বসেই পড়েছে, আর ওকে দেখেই আজকে ভিডিও শেষ করছি। আবার তোমাদের সবার সাথে নতুন ভিডিওতে দেখা হবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমাদের সবার সাথে আমার নতুন ব্লগে দেখা হবে, বাই।
টাটা।